আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ বাইরে কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আপনাদের ভালোতে আছি এবং সকলেই ঘরে অবস্থান করেন যে পর্যন্ত লকডাউন শেষ না হয় এবং নিরাপদে থাকার চেষ্টা করেন আজকে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসির যে ঘোষণাটি দিয়েছেন প্রবাসীদের জন্য সকল প্রবাসীদের জন্য যে প্রতি বছর আমরা ভিসা রিনিউ করতে যে লেবি জমা দিই এই বছর অর্থাৎ এপ্রিলের এক তারিখ থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়ার সাধারণ শ্রমিক আছেন যারা বিসা রিনিউ করবেন এদের বিসা রিনিউ করতে লেবি থেকে টোয়েন্টি মানে পঁচিশ পার্সেন্ট তারা মৌকুব করেছেন এটা অবশ্যই প্রবাসীদের জন্য ভালো সংবাদ সেজন্য আপনাদেরকে এই সংবাদটি দেওয়ার জন্য আপনাদের মাঝে আসলাম এখানে কিছু ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিতে আপনারা অনেকে উপকৃত হতে পারবেন চলুন দেখা যাক ওনাদের যে শর্ত আছে তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে টোটাল লেভি থেকে পঁচিশ পার্সেন্ট চার্জ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওকে আর এদের জন্য কন্ডিশন হলো পহেলা এপ্রিল থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত ঘোষণাটি কার্যকর হবে এবং উনি ঘোষণা দিয়েছেন সমস্ত মালিক পক্ষদের এবং বিভিন্ন কোম্পানির মালিকদেরকেও উনি বিভিন্ন ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে তাদেরকে কিছু ভর্তুকির মাধ্যমে তাদের কোম্পানিকে কিছু ক্ষতিপূরণ দিয়েছেন এবং কি এটাও আপনারা জানেন যে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে যদিও এই মাসের কাজ করতে অক্ষম সমস্ত কোম্পানির মালিকদেরকে করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা যেন শ্রমিকের বেতন দেয় এবং কি এই ঘোষণাটিও দেওয়া হয়েছে এই যে ছয় মাস এই ছয় মাসের মধ্যে এখন থেকে পিছনের সামনের যে ছয় মাস আছে এই ছয় মাসের মধ্যে কিন্তু কোন শ্রমিককে তারা ইচ্ছা করলেই কাজ থেকে বহিষ্কার করতে পারবে না অর্থাৎ এই সময় তাদের দুর্দিন যাচ্ছে দেখে যে এই সময়টি তারা শ্রমিককে বলে দেবে তোমার আর কাজের দরকার নাই আগামী মাস থেকে আর কাজ দরকার নাই এটা কিন্তু পারবে না এটা কোম্পানির প্রতি এদেশের সরকারের করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেজন্য কোনো এই মুহূর্তে কোনো কোম্পানি থেকে কোনো শ্রমিককে বহিষ্কারও করতে পারবে না ওকে এক পহেলা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারাই ভিসা রিনিউ করবে তারা কিন্তু পঁচিশ পার্সেন্ট সার পাবে পঁচিশ পার্সেন্ট ছাড় পাবে আর যাদের কোম্পানিতে ভিসা তাদের তো ভিসা কোম্পানি থেকেই আপনাদের ভিসা বহন করে তাদের তো আপনার কোনো সমস্যায় নাই এবং কিছু কোম্পানিতে আপনাদের এই রানিং মাসের বেতন দিতেও বাধ্য প্লাস আপনাদের ভিসার খরচ তো তারাই দিয়ে থাকে ওকে সেক্ষেত্রে যদি এরকম কোনো কোম্পানি থাকে যে আপনারা কোম্পানিতে কাজ করেন আপনাদের কাছ থেকেও লেভি কাটে প্রত্যেক মাসের কাজ থেকে লেবি কাটে সেক্ষেত্রে আপনারা কোম্পানির মালিকদেরকে বলবেন যে আমাদের কিন্তু সরকারে পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়েছে সেক্ষেত্রে আমাদের টাকার পরিমাণটা যেন কম কাটে যেন কম কাটে বা আপনাদের কে যেন টাকা রিটার্ন দেয় ওকে এজেন্ট যে সমস্ত এজেন্টরা আছে যে এজেন্টদের আন্ডারে দুই চার পাঁচশো এক হাজার লোক আছে ওয়ার্কার আছে এবং সেই ওয়ার্কার গুলো এজেন্টরাই বিভিন্ন কর্মক্ষেত্রে তারা কাজ দেয় এবং কি এজেন্টরাই তাদেরকে বেতন দেয় এবং কি এজেন্ডাই তাদের ভিসা প্রসেসিং করে সবকিছু এজেন্ডাই করে ভিসা প্রসেসিং এবং কাজ একই এজেন্টে করা এবং একই এজেন্টের আন্ডারে আপনারা কাজ করেন সেক্ষেত্রে তো আপনারা এই এজেন্টরা এই সুবিধাটা পাবে তারা তাদের ভিসা রিনিউ করতে আপনাদের ভিসা রিনিউ করতে পঁচিশ পার্সেন্ট ছাড় পাবে এবং আপনাদের কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে তারা সেক্ষেত্রে আপনারা তাদেরকে ইনফর্ম করবেন যে পঁচিশ পার্সেন্ট কিন্তু আমরা কম দেব এই মাসের জন্য এই বছরের জন্য ওকে সাব এজেন্ট আছে কিছু কিছু এজেন্ট আছে যেগুলোতে আপনারা ভিসা লাগাইছেন কিন্তু সেই কাজ করেন যে এই বছরে যেহেতু আপনারা তাদের সবচেয়ে দুর্গতি যারা এজেন্টের মাধ্যমে ভিসা লাগাইছেন কিন্তু আপনারা এজেন্টের কাজ করেন না বা কাজ করেন আপনাদের নিজের দায়িত্বে এই যে ক্ষতিপূরণ এই ক্ষতির সম্মুখে কিন্তু এই ক্যাটাগরির লোকই কিন্তু ক্ষতির সম্মুখীন বেশি যারা বিভিন্ন কোম্পানিতে বিসা লাগান এবং কাজ করেন অন্য জায়গায় নিজের দায়িত্বে তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা না পাচ্ছেন এই মাসের বেতন না পাচ্ছেন এই সার তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির মুখে আছেন সেজন্য তাদেরকে বলবো আপনারা ওই সমস্ত এজেন্টদেরকে ইনফর্ম করবেন যেন আপনাদেরকে এই বছরে বিসা রিনিউ করতে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ চার ভাগের এক ভাগ তারা কম নেয় এই মোটামুটি আপডেট এরপরে যদি আপনাদের কাছে কোনো আপডেট থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে প্রত্যেক মালয়েশিয়ান প্রবাসীর কাছে পৌঁছাই দেন যাতে তারা এই বিষয়ে সচেতন হতে পারে এবং উপকৃত হতে পারে পরবর্তীতে হয়তো আরো কোন সুযোগ সুবিধার ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো সেজন্য আমাদের এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলবেটনে ক্লিক করুন যত মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদগুলো আমরা উপস্থাপন করে থাকি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের কাছে এবং আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে অন্যের কাছেও পৌঁছে দিন এরপরে যদি আপনাদের আরো কোনো প্রকারের প্রশ্ন থাকে মনে বা কোনো কিছু জানার থাকে আমাদের এখানে কমেন্টস করবেন আপনাদের কমেন্টস এর আলোকে আরো নতুন একটা ভিডিও করবো অথবা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের আবার বলে রাখছি আপনারা ঘরে অবস্থান করুন যে যার রুমে অবস্থান করুন এবং সেফ থাকুন সে পর্যন্ত ভালোই থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি